তো আজকে দেখাই দিব একাদশ এবং দ্বাদশ শ্রেণী, যারা এই যে কলেজে পড়ো একাদশ এবং দ্বাদশ শ্রেণী, তোমাদের ইসলাম শিক্ষার চতুর্থ নম্বর অধ্যায়ে যে টিক চিহ্নগুলো আছে এই টিক চিহ্নের উত্তরগুলো সবগুলো দেখাই দিব। তো দেখে নেওয়া যাক এখানে কয়টা অধ্যায়ে, তো এখানে টিক চিহ্ন রয়েছে যে 49টা টিক চিহ্ন রয়েছে ভোট বইয়ে, তোমাদের বইয়ে 49টা টিক চিহ্ন রয়েছে, এটি সব সবগুলোই দেখাই দেবো। তো এর আগে তোমরা যখন নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সাথে বেল আইকন অল সেট করে অল সেট করে রাখবে। তো প্রতিটা ক্লাসের সৃজনশীলের উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, রচনামূলক প্রশ্নের উত্তর, এগুলো তোমাদের সরাসরি গাইড থেকে দেখাই দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আজকের ভিডিওতে শুধু দেখাই দিব এই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষার চতুর্থ নম্বর অধ্যায়ের যে টিক চিহ্নগুলো আছে টিক চিহ্নের সবগুলো উত্তরই দেখাই দিব, এবং বাকি ক্লাসগুলার এবং তোমাদের বাকি অধ্যায়গুলার টিক চিহ্নের উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, রচনামূলক প্রশ্নের উত্তরগুলো কীভাবে দেখবে সেটা বলে দিয়ে তোমাদের এটা সবগুলো টিক চিহ্নের উত্তর বলে দেবো। 49টা টিক চিহ্ন রয়েছে এখানে, তো তোমাদের বলে দিচ্ছি কীভাবে বাকিগুলো দেখবে সেটা বলে দিয়ে তারপর উত্তরগুলো দেখাই দেবো। তো তোমরা যেই সৃজনশীলটা দেখতে পাবো ওই সৃজনশীলের অবশ্যই ক নাম্বারটা থাকবে, ওই সৃজনশীলের ক নাম্বারটা লিখে এই সাম হাফলে সার্চ করলে ওই সৃজনশীলের সম্পূর্ণ উত্তরটা চলে আসবে, যদি না আসে তাহলে আবার সৃজনশীলের ক নাম্বারটা লিখে সখীপুর লেগে সার্চ করলে ওই সৃজনশীলের সম্পূর্ণ উত্তরটাই তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে, কারণ দুইটা চ্যানেলে সবগুলো ক্লাসের প্রশ্নের উত্তর দিয়েছি, তার জন্য তোমাদের দুইটা চ্যানেলের নাম লিখে সার্চ করতে হবে। তাই তোমরা যেই সিজনটা দেখতে ওই সিজনগুলো ক নাম্বার লেগে এই সমাজ লেগে একবার সার্চ করবে, একবার ক নাম্বার লেগে সখীপুর লেগে সার্চ করবে, তাহলে উত্তরটা সরাসরি গাইড থেকে ওই সিজনগুলোর উত্তরটা হয়ে যাবে। আর টিক চিহ্নের উত্তরগুলো কীভাবে দেখবে সবগুলো অধ্যায় এবং সবগুলো বই এবং সবগুলো ক্লাসের, তোমরা যেই সিজনটি যে টিক চিহ্ন যে দয় টিক চিহ্নগুলো দেখতে পাবে ওদের প্রথম যে টিক চিহ্নটা থাকবে এই টিক চিহ্নের প্রশ্নটা লেখে এই সমাজ লেগে সার্চ করলে ওদের সবগুলো টিক চিহ্নের উত্তর চলে আসবে, যদি না আসে আবার ওই তার টিক চিহ্নের প্রশ্ন লেখে সখীপুর লেগে সার্চ করবে, কারণ দুইটা চ্যানেলে তোমার এই উত্তরটাগুলো দিয়েছি, যে কোনো চ্যানেলে উত্তরগুলো থাকতে পারে। তাই তোমরা যে চিহ্নটা যে অধ্যায় টিক চিহ্নগুলো দেখতে পাবে ওই অধ্যায় টিক চিহ্নের প্রথম টিক চিহ্নটা লিখে এই সমস্যা লিখে একবার সার্চ করবে, একবার টিক চিহ্নের প্রশ্ন লিখে সখীপুর লিখে সার্চ করবে, তাহলে উত্তরগুলো সরাসরি গাইড থেকে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো। তো আজকে উত্তরগুলো দেখে নেওয়া যাক, তো উত্তরগুলো দেখাই দিচ্ছি, তো দেখে নাও। তো উত্তর প্রথমটা রয়েছে যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের কিসের পরিবর্তন হয়, উত্তর হবে ক প্রয়োজন। এরপর দুই নাম্বার, গাঁজা বা অন্য নেশাজাতীয় বস্তু কিসের সাথে কেয়াস করা যায়, উত্তর হবে খ মদ, উত্তর হবে খ মদ। এরপর তোমাদের তিন নাম্বার থেকে শুধুমাত্র উত্তরগুলো বলেছি, তোমরা তোমাদের গায়ে বয়ে দাঁড়িয়ে নিবে তারপর শিখে নিবি। তো আমি যদি এভাবে বলে দিতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তিন নাম্বার উত্তর হবে খ, ক্ষতে রয়েছে কিয়াস। চার উত্তর হবে খ, সুরা হাসর দুই। পাঁচ উত্তর হবে সুটগ, মুল্লা জিউন রহমতুল্লাহ। ছয় উত্তর হবে সুটগ, ইল্লাত। সাত উত্তর হবে ক, কার্য কারণ। আট উত্তর হবে ক, জ্ঞানের বিলুপ্তি। নয় উত্তর হবে ক, কিয়াসের। এবং দশ উত্তর হবে খ, কোনো বস্তুকে তার সমপর্যায়ের প্রতি প্রতিবর্তিত করা। এগারো উত্তর হবে বর্গ, মানে সবগুলোই সঠিক, বর্গ মানে সবগুলো সঠিক, বর্গতে কিন্তু সবগুলো সঠিক থাকে দেখো। তো বারো উত্তর হবে বর্গ, মানে সবগুলোই সঠিক। তো এরপর রয়েছে ১৩ নম্বর, তো তোমরা টিকটকে লাইক ফলো, ইনস্টাগ্রামে লাইক ফলো, ইউটিউব চ্যানেল মনিটরেশন, ফেসবুক মনিটরেশন করে দিলে চ্যানেলের কভার ফটো ইমো নম্বর যোগাযোগ করে তোমরা ওগুলো করে নিতে পারো। তো ১৩ নম্বরে উত্তর হবে ছোট গছে আর টিস, ১৪ নম্বরে উত্তর হবে বড় গ, মানে সবগুলোই সঠিক, তো বড় গতে সবগুলোই থাকে। এরপর রয়েছে ১৫ নম্বর, ১৫ উত্তর হবে খ, খতে উত্তর রয়েছে কিয়াসের রুকুন। ১৬ উত্তর হবে খ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে। ১৭ উত্তর হবে সুটগ, কিয়াস ইজমা বিরোধী হবে না। ১৮ উত্তর হবে খ, ওয়াজিব। এবং ১৯ উত্তর হবে সুটগ, ১৯ উত্তর হবে সুটগ, মদ দ্বারা মানুষের চেতনা লুপ্ত হয় সেজন্য। এরপর রয়েছে ২০ নাম্বার, ২০টা উত্তর হবে খ, শাখা বিধান। ২১ উত্তর হবে সুটগ, কিয়াসের কার্যকলাপ, কার্য কারণ, কিয়াসের কার্যকারণ। ২১ উত্তর সুটগ। এরপর ওই পাশে দেখে নেওয়া যাক উত্তরগুলো, যেখানে ফ্যানের জন্য একটু সমস্যা হচ্ছে, পেজগুলো উল্টে যাচ্ছে, তো ফ্যানটা একটু বন্ধ করে দিচ্ছি, ফ্যানটা একটু অফ করে নিলাম ভিডিওটার জন্য। তো ২২ উত্তর হবে বড় গ, মানে সবগুলোই সঠিক। ২৩ উত্তর হবে ক, কত উত্তর হবে এক ও তিন আই, এই দুই আই, এক ও দুই আই।
সঠিক। চব্বিশে উত্তর হবে খ, খতে হচ্ছে কি আসের। পঁচিশে উত্তর হবে খ, এক ও দুই আই, এক আয়ে রয়েছে শরীয়তের বিধান এবং দুই আয়ে রয়েছে শরীয়তের নতুন মূলনীতি। এরপর হচ্ছে ছাব্বিশ নম্বর, ছাব্বিশে উত্তর হবে বড় গ মানে চতুর্থ। সাতাশে উত্তর হবে খ, খতে রয়েছে চারটি। আঠাশে উত্তর হবে খ চারটি। উনত্রিশে উত্তর হবে খ, খতে রয়েছে ইসলামী আইনের উৎস। তিরিশে উত্তর হবে কিয়ার শব্দের অর্থ কী। তিরিশে উত্তর হবে ক, অনুমান করা। একত্রিশে উত্তর হবে খ চারটি। বত্রিশে উত্তর হবে ক, কত রয়েছে এক ও দুই আই, এক ও দুই আই উত্তর হবে। তারপর রয়েছে এই পাশে তো তেত্রিশ উত্তর হবে ক, মাদক সেবন। চৌত্রিশ উত্তর হবে বড় গ মানে সবগুলি সঠিক। পঁয়ত্রিশ নাম্বার উত্তর হবে ছোট গ, অনুমান। ছত্রিশ উত্তর হবে ছোট গ, কিয়াস। সাঁত্রিশ উত্তর হবে বড় গ, কিয়াস। আটত্রিশ উত্তর হবে ছোট গ, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাহু। উনচল্লিশে উত্তর হবে ক দুই। চল্লিশ উত্তর হবে ক চার। একচল্লিশ উত্তর হবে ছোট গ, আসল। বিয়াল্লিশ উত্তর হবে খ, ওয়াজিব। তেতাল্লিশ উত্তর হবে ক, কারণ। চুয়াল্লিশ উত্তর হবে খ, কিয়াস। পঁয়তাল্লিশ উত্তর হবে বড় গ মানে সবগুলোই সঠিক। এবং ছয়চল্লিশ উত্তর হবে খ, খতে রয়েছে এক আই ও দুই আই। এবং সাতচল্লিশ উত্তর হবে খ, খ মানে হলো এক দুই আই ও এক আই, বিচার বুদ্ধি প্রয়োগের এবং চিন্তা ও গবেষণার। তো এই পাশে কয়েকটি রয়েছে। তো এখানে রয়েছে আটচল্লিশের হবে, তো আটচল্লিশের উত্তরটা এখানে দেওয়া নাই। বৃদ্ধ সঠিক উত্তর কি আস, ও এই যে এখানে উত্তরটা লেখা আছে সঠিক উত্তর কি আস, তো এখানে উত্তর নাই এটার। এরকম কিন্তু টিকচিহ্ন থাকে যে যেটার মধ্যে উত্তর থাকে না, সেই রকমই একটা টিকচিহ্ন। তো এরকম যদি তোমাদের পরীক্ষা থাকে এটা আমি কিন্তু এমনি নাম্বার দিয়ে দিবি, এটা আমি তোমাদের দায়গানোর কোনো দায়গাইতে হবে না। তো এই দেখুন বৃদ্ধ সঠিক উত্তর ক্রিয়াস। তো এরপর ঊনপঞ্চাশ নম্বরে খ, খতে উত্তর হবে এক ও দুই আই। তো আজকের এটি দেখানো ছিল, তো আজকে দেখাই দিলাম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষার চতুর্থ নম্বরের চিকিৎসাগুলো দেখাই দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে একটা বেল আইকন প্রেস কল সেট করে রাখবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে একটা বেল আইকন প্রেস কল সেট করে রাখবে। আরও যদি কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগে তো কমেন্টে বলে দেবে, সরাসরি গাইড থেকে দেখাই দেবো। তো এটা কিন্তু সরাসরি একদম গাইড লেকচার গাইড। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে দেবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে একটা বেল আইকন প্রেস কল সেট করে রাখবে। তো আজকে এই পর্যন্তই।